নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড শীতের এলএসিতে লেখা ইন্দ্রনীল শুক্লা পাঠ সৌনক সান্নাল তেরো হাজার ফিট উচ্চতায় বিশ্বের ভয়াবহতম স্নো ডেজার্ট ঠান্ডা রয়েছে ঠিকই কিন্তু জায়গাটা যেন ক্রমে গরম হয়ে উঠছে যুদ্ধযুদ্ধ ভাবে ঠান্ডা লড়াই এবং উত্তাপের প্রতীক্ষা গালওয়ান প্রদেশের সেই সংঘর্ষের ঘটনা লাদাখে ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চিত্রই যেন বদলে দিয়েছে সাজো সাজো রব সর্বত্র চীন বলছে আমার প্রস্তুতি চমৎকার ভারতের দাবি আমরাই বা কম যাই কিসে মধ্য শীতে লাদাখের কনকনে ঠান্ডা উপেক্ষা করে লড়াইয়ের জন্য তৈরি ভারতীয় সেনা একই রকম সমর হুঙ্কার চীনেরও চীন যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি করে তাহলে কিছুতেই পূর্ব লাদাখ সেক্টর ছেড়ে দেবে না ভারত এমনই জানানো হয়েছে সেনার তরফে আবার দেশের ভূখণ্ড রক্ষার জন্য সম্পূর্ণ শক্তি দিয়েই ঝাঁপিয়ে পড়তে চায় লাল ফৌজ অপেক্ষায় হাজার পঞ্চাশেক পি এল এ ভারতের তরফেও ইতিমধ্যেই পৌঁছে গেছে চল্লিশ হাজার সেনা দল এই যুদ্ধযুদ্ধ বাতাবরণ তৈরি হয়েছে কিছুদিন ধরেই সম্প্রতি চীনের সংবাদ মাধ্যম পিপলস জেইলই দাবি করেছিল পূর্ব লাদাখে অতি উচ্চতায় ভারতীয় জওয়ানরা শীতকালে চীনের পিপলস লিবারেশন আর্মির মোকাবিলা করার জন্য পুরোপুরি প্রস্তুত নয় পাশাপাশি বলা হয়েছিল এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে যুদ্ধের সরঞ্জাম খাবার রসদ মজুদ করতে পারেনি ভারতীয় সেনা কিন্তু সেই সব প্রস্তুতি ইতিমধ্যেই সেরে একেবারে প্রস্তুত চীনের সেনা চীনের তরফে জানানো হয়েছে ঠান্ডায় লড়াইয়ের জন্য রীতিমতো আলাদা প্রস্তুতি রেখেছে তারা বিশেষ হিটিং রুম রাখা হচ্ছে যেখানে এমনকি তাপমাত্রা থাকলেও সেনারা পনেরো ডিগ্রি তাপমাত্রায় থাকতে পারবেন এই হিটিং ডরমিটারিতে থাকা খাওয়া ঘুমনো এবং অবশ্যই টয়লেটের ব্যবস্থা থাকবে শরীর জমে যাওয়া ঠান্ডায় শরীরকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য মাঝে মাঝে এই হিটিং চেম্বারগুলিতে ঘুরে যাবেন চীনা সৈন্যরা আর্মি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সহায়তায় চীন যে সত্যি এমন জমিয়ে ঠান্ডার মোকাবিলা করতে তৈরি তা নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ব্রিটেনের জেন্স ডিফেন্স উইকলিতেও শরীরকে মারাত্মক গরম রাখার হাইটেক ক্লোদিং চীনা সেনার হাতে এখনই জমা রয়েছে এমন দাবিও করা হয়েছে চীনের তরফে বলা হচ্ছে যে প্রকৃত রেখা বরাবর প্রায় পুরোটাই তাদের পাকা রাস্তা রয়েছে আর তার সাহায্যে খাদ্য গরম জামা ইত্যাদির সাপ্লাই লাইনের কোনো রকম সমস্যাই হবে না মোটের ওপর চীনের দাবি তারা ভারতের চেয়ে প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে রয়েছে চীনা সংবাদ মাধ্যমের প্রতিবেদনের পরই রীতিমতো হুঙ্কার ছেড়েছে ভারতীয় সেনা ভারতের পক্ষ থেকে যে প্রতিবেদন পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে শীতকাল শুধু নয় মধ্য চীনা সেনার আগ্রাসন রুখে দিতে প্রস্তুত ভারত শারীরিক আর মানসিকভাবে রীতিমতো প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা তুলনায় চীনা সেনা অনেকটাই পিছিয়ে আর তার কারণ হিসেবে যুক্তি দেওয়া হয়েছে ভারতীয় সেনারা বরাবরই প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তুলনায় চীনা সেনারা শহুরে অঞ্চল থেকে আসায় দীর্ঘক্ষণ মোতায়েন থাকতে পারে না নর্দার্ন কমান্ডের এক সেনাকর্তার কথায় লাদাখের এক একটা এলাকা শীতকালে প্রায় চল্লিশ ফুট পর্যন্ত উঁচু বরফে ঢেকে যায় প্রবল তুষারপাত হয় পাল্লা দিয়ে কমতে থাকে তাপমাত্রা কোন কোনো এলাকায় তাপমাত্রা মাইনাস তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় কিন্তু ভারতের পক্ষে প্রবল এই শীতকালে যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকা খুব একটা কঠিন নয় কারণ ভারতীয়রা শীতে ছত্রিশ বছর ধরে সতেরো হাজার ফুট উচ্চতায় সিয়াচেন হিমবাহ রক্ষা করার জন্য মোতায়েন থাকে আর ভারতীয় সেনাদের অতি উচ্চ এলাকায় যুদ্ধ করার প্রশিক্ষণ আর অভিজ্ঞতা দুটি রয়েছে বলেও তিনি জানিয়েছেন সেনাবাহিনীর এক কর্তা জানাচ্ছেন মে মাস থেকেই পূর্ব লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় চীনা আগ্রাসন লক্ষ্য করা যাচ্ছিল আর সেই কারণেই বেশ কিছুদিন আগে শীতকালে প্যানগং গোগরা দোপসাং এলাকায় মোতায়েন থাকার জন্য প্রস্তুতি শুরু করেছে ভারত ইতিমধ্যেই মজুদ করা হয়েছে রসদ এবং প্রয়োজনীয় জিনিসপত্র শীতকালে ভারতীয় সেনাদের জন্য বিশেষ পোশাকেরও বন্দোবস্ত করা হয়েছে যা রুখে দেবে শুকনো কনকনে হিমেল হাওয়া জিনিসপত্র জন্য জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে নিয়মিত সেনাবাহিনীর এক জানিয়েছেন লাদাখে যাওয়ার আগে দুটি রাস্তা ছিল কিন্তু গত চার মাস ধরে চীনা সেনার আচরণ দেখেই ভারত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে জোর দেয় আগে লাদাখে যাওয়ার জন্য দুটি রাস্তা ছিল কিন্তু বর্তমানে তিনটি রাস্তা তৈরি হয়েছে আগে শ্রীনগর লে হাইওয়ে ধরে জোজিলা পাস দিয়ে লাদাখ যাওয়া হতো অন্য রাস্তাটি ছিল মানালি রোটাং পাস দিয়ে সম্প্রতি দরচা থেকে লে যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা বর্ডার রোড অর্গানাইজেশন এই রাস্তাটিতে ঝুঁকি অনেক কম আর এই রাস্তাতেই পড়ছে রোটাং টানেল এই রাস্তাটি দিয়ে গেলে সময় অনেকটাই কম লাগবে তাই যুদ্ধ শুরু হলে প্রয়োজনীয় রসদ পৌঁছতে ভারতকে খুব একটা বেগ পেতে হবে না বলেও মনে করছেন সেনা আধিকারিকরা অতএব বড় আয়রনিক্যাল এই পরিস্থিতি শীত যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ